হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। কুকিং শোর আজকের আয়োজনে থাকছে চিংড়ি মাছের মালাইকারি, বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটি ডিশ। বাঙালির প্রায় প্রতিটি ঘরেই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি হয়ে থাকে, অনেকেই ভীষণ ভালো বানাতে পারেন। তো আমি কীভাবে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি তৈরি করছি চলুন দেখা যাক। আমি ঘরে থাকা অল্প উপকরণে, হাতের কাছে যেসব উপকরণগুলো থাকে সেই সব উপকরণ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি তৈরি করছি। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড এনজয় মাই কুকিং শো। প্রথমে আমরা উপকরণগুলো নিয়ে নিয়েছি। আমি 8 পিস গলদা চিংড়ি নিয়ে নিয়েছি, নিশ্চয়ই দেখতে পারছেন। চিংড়ি মাছগুলো আমি কেটে নিয়েছি, তবে কীভাবে কেটে নিয়েছি সেটা আমি আগে দেখাচ্ছি আপনাদের। প্রথমে শুরগুলো আছে চিংড়ি মাছ, সেগুলো ফেলে দিয়েছি। তারপর মাথাটা ফেলে দিয়েছি, তারপর মাথার অংশটা আমি চোখগুলো উঠিয়ে নিয়েছি, তারপর মাথার অংশটা একটু ফাঁক করে দিয়ে মাথায় যে ময়লাটা থাকে সেটা বের করে নিয়েছি। এরপর পিঠের উপর দিয়ে একটু হালকা করে কেটে দিয়েছি, কেটে পিঠের ভিতরে একটা সুতার মতো ময়লা থাকে কালো, সেটা ফেলে দিয়েছি। অবশ্যই এগুলো, এই ময়লাগুলো ফেলে দিবেন। উপকরণে কি কি থাকছে সবগুলো উপকরণের সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। 1 চা চামচ আদা বাটা নিয়ে নিয়েছি, লাগবে আমাদের রসুন বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা লাগবে 1/4 কাপ, স্বাদ মতো লবণ লাগবে 1 চা চামচ, হলুদের গুঁড়ি লাগবে 1 টেবিল চামচ, ধনিয়া এবং জিরার গুঁড়ি লাগবে, লাগবে আমাদের লাল মরিচের গুঁড়ি 1 টেবিল চামচ, আর তরল দুধ লাগবে 1/2 লিটার। এই সমস্ত উপকরণগুলো আমাদের লাগবে, সাথে কিছু আস্ত মশলা লাগবে। এখন 1/2 চা চামচ হলুদের গুঁড়ি আমি চিংড়ি মাছগুলোর উপরে দিয়ে দিচ্ছি। প্রথমে উদ্দেশ্য হচ্ছে চিংড়ি মাছগুলো আমরা একটু ম্যারিনেট করে নিব। দিয়ে দিব একটু লবণ ছিটিয়ে দিব, দিয়ে হাতের সাহায্যে, অবশ্যই হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করা আমার কমপ্লিট। চলে আসলাম চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। অবশ্যই সরিষার তেল দিয়ে এই রেসিপিটি করার চেষ্টা করবেন, স্বাদটা ভালো পাবেন। তেলটা গরম হয়ে আসলে আমরা একে একে চিংড়ি মাছগুলো ভেজে নিব। তবে খুব বেশি ভাজার দরকার নেই, চিংড়ি মাছ খুব বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এই পিঠে অল 1 মিনিট আর ওই পিঠ 1 মিনিট ভাজলেই হবে। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি একটি ডিশে। একই প্যানে দিয়ে দিব আরো 3 টেবিল চামচ সরিষার তেল, তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 ইঞ্চি সাইজের 3টি দারুচিনি, অ্যাড করে দিচ্ছি 1টি মাঝারি সাইজের তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে দিব, আরও অ্যাড করে দিচ্ছি লবঙ্গ 4 পিস, মাথাটা ফেলে দিয়েছি তা না হলেও তিতা স্বাদ আসবে, সবুজ এলাচ দিয়ে দিচ্ছি 4টি, এলাচগুলো একটু ফেটে দিয়েছি সুগ্রানটা বেরিয়ে আসবে, একটু নেড়ে চেড়ে ফোড়ন দিয়ে নিব। চুলার আঁচ মাঝারিতে আছে। এখন অ্যাড করে দিব 1 চা চামচ আদা বাটা, আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। আদা বাটাটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা, এখন গুঁড়ি মশলাগুলো অ্যাড করে দিব। 1 চা চামচ হলুদের গুঁড়ি অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ি, এখানে আপনারা কাশ্মীরি লাল মরিচের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন হাতে কাছে থাকলে, ধনিয়া এবং জিরার গুঁড়ি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ, নেড়ে চেড়ে মশলাগুলোকে ভেজে নিব। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত প্রথমে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন মশলাটা আমরা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব, তার তবে এটা মশলাটা ভালো করে ভেজে নেওয়ার জন্য অল্প পরিমাণে তরল দুধ আমি ব্যবহার করছি। এখানে তরল দুধের পরিবর্তে আপনারা নারিকেলের দুধটাও ব্যবহার করতে পারেন, তবে নারিকেলের দুধটা সবার হাতের কাছে অ্যাভেলেবেল থাকে না, সেই জন্য আমি খুব সহজভাবে তরল দুধ দিয়ে এটা
করেছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন। নেড়ে ছেড়ে চুলার আঁচ মাঝারিতে রেখে মশলাগুলা আমি কষিয়ে নিচ্ছি। মশলা কষানো আমার হয়ে গিয়েছে, এখন আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো। আগে থেকে বেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়েছি, একটু নেড়ে চেড়ে মশলাটার সাথে মিশিয়ে নিব। চুলার আঁচ এখন লোতে আছে, নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি মশলাগুলো যেন প্রতিটি চিংড়ির গায়ে লাগে। তারপর আমরা অ্যাড করে দিব, অল্প অল্প করে তরল দুধ আমি অ্যাড করে দিচ্ছি। সবগুলো একসাথে দিতে যাব না, যতটুকু লাগে। আমি হাফ লিটার নিয়েছি, তরল দুধটা দিয়ে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি অ্যাড করে দিব চারটি কাঁচামরিচ। একটু কাঁচামরিচের সামনের অংশটা একটু ফেলে দিব, তাহলে একটা সুঘ্রাণ বেরিয়ে আসবে কাঁচামরিচের। কাঁচামরিচ অ্যাড করা ডান, এখন আমরা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখনও চুলার আঁচ লোতে আছে। তারপর আমরা চুলার আঁচটাকে একটু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট আমরা কুক করব। ঢাকনা দিয়ে ডেকে দিলাম, 5 মিনিট পর আমরা ফিরে আসব। তবে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। মাঝে ফিরে আসলাম, ঢাকনাটা খুললাম আমি। এখন একটু নেড়ে চেড়ে দিব আর চিংড়ি মাছগুলো একটু উল্টে পাল্টে দিব। আমি চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে দিলে চিংড়ি মাছের ভিতর সবগুলো উপকরণ প্রবেশ করতে সহজ হবে। চারপাশ থেকে মশলাগুলা নামিয়ে নিচ্ছি। মাঝারি আছে, রান্না হচ্ছে 5 মিনিটের রান্না। এখন আমরা অ্যাড করে দিব 1 টেবিল চামচ ঘি। এই ঘি রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। এই ঘিটা অ্যাড করলে স্বাদটা বহুগুণে বেড়ে যাবে, একটা ক্রিমি একটা স্বাদ আপনার লেগে থাকবে মুখে। ঘিটা অ্যাড করে দেওয়ার পরে কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে, নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। চারপাশ থেকে মশলাগুলো নামিয়ে দিয়েছি নেড়ে মিশিয়ে। ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট কমপ্লিট হওয়া পর্যন্ত রান্না করব। চুলার আঁচ মাঝারিতে আছে, 5 মিনিট পর ফিরে আসছি। নিশ্চয় দেখতে পাচ্ছেন তেলটা বেশি উঠছে, তেলটা ছেড়ে দিচ্ছে মশলা। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, চারপাশ থেকে নামিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদের দেখাবো গ্রেভিটা কেমন হয়েছে। গ্রেভিটা ঠিক এরকমের হবে, এর চেয়ে বেশি গ্রেভি আমি করব না, কেননা চুলা বন্ধ করলে দমে রেখে দিলে আর একটু ঘন হয়ে আসবে জলটা। চিংড়ি মাছের মালাকারি রান্না করা আমাদের প্রায় কমপ্লিট। আমি চারপাশ থেকে নামিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে ডেকে দিব। ডেকে আমরা 3 মিনিট দমে রেখে দিব। চিংড়ি মাছের মালাকারি আমার ডান। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা লবণীয় হয়েছে আর কতটা সুস্বাদু হয়েছে, খেলে বুঝতে পারবেন। আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি চিংড়ি মাছের মালাকারি রেসিপিটি সহজে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। বন্ধুরা, এখন আমি একটু সার্ভ করে দেখাচ্ছি চিংড়ি মাছের মালাকারিটা কতটা দুর্দান্ত, কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সাথে এভাবে চিংড়ি মাছের মালাকারি তৈরি করে সার্ভ করে দেখবেন, খেয়ে দেখবেন, অসম্ভব মজা রেসিপিটি। আর খুব সহজে অল্প উপকরণেই তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি।
তো বন্ধুরা আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। অন্য কোনো সময় দেখা হবে ডিফারেন্ট কোনো রেসিপিতে, কথা হবে অনলাইনে। আল্লাহ হাফেজ।